বাংলা একেবারে গেল। ওইটুকুই। এরপর শুরু হলো আদালতে আদালতে বিভিন্ন এজলাসে এজলাসে ইডি সিবিআই এর চার্জশিট তথ্য হলফনামা জমা দেওয়ার পালা। এরপরই সামনে এলো স্বপ্ন ভঙ্গের ছবিটা। কয়লা গরু নিয়োগ দুর্নীতি এমনকি পুরসভা কোনো তদন্তেই আশার আলো দেখাতে পারল না ইডি সিবিআই। মানুষের মুখে মুখে যে কথা ঘুরছিল সেই কথাগুলি যেন ধরা দিল হাইকোর্টের একাধিক বিচারপতির মুখে। দুর্নীতি টুইন টাওয়ার থেকে বুর্জ খালিফা পরিণত হয়েছে চিলে কোঠায়। তদন্ত কি অনন্তকাল ধরে চলবে? যখন তদন্ত শেষ হবে তখন কি এর কোনো প্রাসঙ্গিকতা থাকবে? নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সিবিআই এর তদন্তের গতি নিয়ে অসন্তোষ বিচারপতি অমৃতা সিনহা। তদন্তে সত্য উদ্ঘাটনের সদিচ্ছা নেই, এক বছর হয়ে গেল কিন্তু কিছুই হলো না। প্রাথমিক নিয়োগে ওয়েমারশিট নষ্ট মামলায় রুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খামতি, তাই আদালত মনে করছে অভিযুক্তকে জামিন দেওয়া যেতে পারে। তথ্যের অভাবে পরপর জামিন হলে হতাশা বিপদ আরও বাড়বে। এক জামিনের সূত্র ধরে পরের জামিনের আবেদন আসতেই থাকবে। গরু পাচার মামলা সাইগাল হোসেন, অনুব্রত দেহরক্ষী জামিনের আবেদন হলেও পাননি। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলবন্দী, জামিনের আবেদন হলেও পাননি। মনীষ কোঠারি অনুব্রতর হিসেব রক্ষক, জামিনের আবেদন মঞ্জুর। সুকন্যা মণ্ডল অনুব্রতর একমাত্র কন্যা, জামিনের আবেদন হলেও পাননি। এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলাতে হয়েছে বেশ কিছু জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন পান মানিক ভট্টাচার্যের স্ত্রী। শতরূপার বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার প্রমাণ দেখাতে পারেনি ইডি। শতরূপার জামিনে পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ধৃত নাইসাকর্তা নীলাদ্রি দাসের জামিন। 30,000 টাকার বন্ডে জামিন দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। ধৃত মুর্শিদাবাদের চার শিক্ষককে 12 দিন জেলবাসের পর জামিন দেয় আদালত। চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। এর থেকে প্রমাণিত নয় কি হাইকোর্টে বিচারপতিদের উদ্বেগ প্রকাশ অমূলক নয়? বরং বাংলার মানুষের মনের প্রশ্নগুলি উঠে আসছে বিচারকের আসনে বসা দুজনের মুখে। ইডি সিবিআই তদন্তে নতুন তথ্য না উঠে আসার পেছনে কি সত্যি বড় কোনো ষড়যন্ত্র, না সত্যি মানুষকে বোকা বানাতে? ইভেন মাই ফ্যামিলি অলসো, দো আই হ্যাভ নট টেকিং ওয়ান পয়সা ওয়ান কাপ অফ টি ফ্রম এনি ওয়ান ইন মাই লাইফ, বাট ইট ইজ এ পলিটিক্যাল ভ্যান্ডেটা, ইউ ডোন্ট কেয়ার ফর দ্যাট। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।